ফারুকের যে বন্ধু মোহাম্মদ, তিনি এর আগে কখনো হালিম খান নাই। কিছুক্ষণ পর উনি বুঝতে পারেন এটা প্রচন্ড স্পাইসি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মার্জিয়া বিবি বলছি ইতালি থেকে। আমি ইতালিয়ান যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম। ইভেন তো আমার ডিপার্টমেন্টে বাঙালি শিক্ষার্থী একমাত্র আমি। তো সব কিছু বিবেচনা করে সেদিন আমি একটা ইফতার গেট টুগেদারের আয়োজন করি, যেখানে আমরা 5 জন বন্ধু মিলে একসাথে ইফতার করব এবং 5 জন 5টা ভিন্ন দেশ থেকে আমরা আসছি ইতালিতে। তো গেট টুগেদারের আগে আমরা চলে যাই হচ্ছে গ্রোসারি শপিং করতে। আমাদের ইফতারিতে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো কিনতে আমরা চলে যাই। খেজুর, বেসন, আদা, রসুন, ছোলা বোট, তারপর হচ্ছে মুড়ি থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই আমরা কিনে ফেলি। আর আমার প্ল্যান ছিল ইফতার গেট টুগেদারে আমি হালিম রান্না করব, কারণ হালিম আমার খুবই ফেভারিট, সো হালিমও কিনে ফেলি। তো এই তো সব কিছু মিলায় আমাদের গ্রোসারি শপিং ডান হয়ে যায়। তো যাই হোক, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে যে ভরে আমি চলে যাই আমাদের মিটিং প্লেসে, যেখানে আমরা ইফতার গেট টুগেদারটা করব। যেহেতু আমি ডরমিটরিতে থাকি, সেহেতু একসঙ্গে 5 জন গেস্টকে আমি ইনভাইট করতে পারি না, আমি অ্যালাউড না এটা করতে, যার কারণে আমাদের সিনিয়র এক বড় ভাইয়া ড্যানিয়েল ব্রো, তার বাসায় আমরা ইফতার গেট টুগেদারটার আয়োজন করি। তো ভাইয়ার বাসায় পৌঁছানোর সাথে সাথে রান্না শুরু করে দিই, এবং ইন বিটুইন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু এবার প্রথমবারের মতো আমি আমার মা বাবা পরিবার ছেড়ে ঈদ করতে যাচ্ছি ইতালিতে একা একা, আর বাংলাদেশে তো অলরেডি হচ্ছে ঈদের শপিংয়ের একটা ভাইব শুরু হয়ে গেছে। তো আমার যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমি আম্মু আব্বুকে ঈদের শপিং করার জন্য কিছু টাকা পাঠাবো। তো আমি তখন হচ্ছে বিকাশের মাধ্যমে আম্মু আব্বুকে ঈদের শপিং করার জন্য কিছু টাকা পাঠাই, এবং তারপর হচ্ছে আমি আম্মুকে একটা ভিডিও কলও দিই। তখন আম্মুর সঙ্গে আমার একটা সুইট কনভারসেশন হয়, আপনাদেরকে আমি কনভারসেশনটা একটু শোনাই, চলেন। হ্যালো, হ্যাঁ আম্মু, টাকা পাইছো? হ্যাঁ, এইমাত্র টাকা একটা দিছে আমার, টাকা তুই পাইছো? হ্যাঁ হ্যাঁ, আমি ইদার শপিং এর টাকা পাঠাইছি। কেন, আমি বড় হইছি না, আমি এখনো ছোট, আমি টাকা ইনকাম করি, আমি টাকা পাঠাইতে পারি এখন। তুই যতই বড়, আমার কাছে তো তুই আমার। টু বি ভেরি অনেস্ট, আমি আম্মুর সঙ্গে কনভারসেশনটা খুব বেশি লম্বা করি নাই, তাহলে দেখা যেত হয়তো আমি কান্নাকাটি করে ফেলতাম। সত্য কথা বলতে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা আমরা যারা প্রবাসী, আমাদের জন্য সব থেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে আবেগ কন্ট্রোল করা। যাই হোক, ইন দ্য মিন টাইম আমাদের আরেকজন বন্ধু চলে আসেন, মোহাম্মদ। বেসিক্যালি হি ইজ ফ্রম জার্মানি, বাট তার যে অ্যানসেস্টার্স যারা আছেন তারা হচ্ছেন টার্কি থেকে, মানে তুরস্ক থেকে। মোহাম্মদ আমাদের সবার জন্য ইফতারিতে সালাদ বানাবেন, উনি প্রচণ্ড হেলথ কনসিয়াস একজন পার্সন, এবং উনি ওনার প্রয়োজনীয় সমস্ত কিছু এই ব্যাগে করে নিয়ে আসছিলেন, প্রচণ্ড পরিমাণে ওয়েল অর্গানাইজড একজন পার্সন। এবং কিছুক্ষণের মধ্যে আমার আফ্রিকান বান্ধবী, বেসিক্যালি শি ইজ ফ্রম গাম্বিয়া, তো আমার গাম্বিয়ান বান্ধবী এজিও আমাদের সঙ্গে জয়েন করে, এবং সে তরমুজ, খেজুর, দুধ সব কিছু মিলায় ঠান্ডা ঠান্ডা কিছু বানানোর চেষ্টা করে। আর ইনি হচ্ছেন আমাদের ইটালিয়ান বন্ধু জালুকা, যেহেতু তিনি ইটালিয়ান সেহেতু তিনি আমাদের সবার জন্য পিৎজা নিয়ে আসছিলেন। আর যার বাসায় আমরা ইফতার গেট টুগেদারটার আয়োজন করেছিলাম, ড্যানিয়েল ব্রো, তিনি আমাদের জন্য কোনো কিছু রান্না করেন নাই, কারণ তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি আমাদের সবার রান্নার যাচাই বাছাই করে দেখবেন যে আজকে কাটটা কেমন হয়েছে। এনিওয়েজ, এরপর চলে আসে ইফতার গেট টুগেদারের মেইন পার্ট, সেটা হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে মিলে মিশে ইফতার রেডি করতে থাকি তোড়জোড় করে, এবং এর ফাঁকে ফাঁকে আমরা কিন্তু সবাই সবার সঙ্গে কথা বলতে থাকি, যেটাকে আপনারা কালচারাল এক্সচেঞ্জ বলতে পারেন, যে কে কার দেশে কীভাবে রমাদান সেলিব্রেট করে, কীভাবে তারা ইফতার রেডি করে, তারা আসলে ইফতারে কী খায়, তাদের ফ্যামিলি মেম্বার্সরা কী করে, মানে সব কিছু মিলায়া মিশায়া এই জিনিসটা কিন্তু এতটা ম্যাজিক্যাল। এবং আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, আমাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমরা অনেক কিছু শিখতে পারি। এবং এটার মাধ্যমে বলবো যে আমাদের বিভিন্ন দেশের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়, এটা কিন্তু খুবই 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 প্রাইসলেস একটা জিনিস। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হয়ে যায় এবং আমাদের খাবারও রেডি হয়ে যায়, আমরা টেবিলে খাবার সাজিয়ে ফেলি এবং আমরা একজন আরেকজনকে খাবার সার্ভ করে দিতে থাকি। একটা মজার জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আমরা একই টেবিলে 5টা ভিন্ন দেশের মানুষ বসে ইফতার করছিলাম, আমি বাংলাদেশ থেকে, জালুকা ইতালি থেকে, মোহাম্মদ টার্কি থেকে, এই যে হচ্ছে গাম্বিয়া থেকে, দেন ড্যানিয়েল ব্রো হচ্ছে নাইজেরিয়া থেকে, এই যে আমরা 5টা দেশের মানুষ আমরা ইফতার করছিলাম, আমাদের কিন্তু মনেই হচ্ছিল না যে আমরা একজন আরেকজনকে চিনতাম না এতদিন ধরে, আমরা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমরা পড়তে আসছি, এরকম মনে হচ্ছিল না। আমাদের মনে হচ্ছিল যে আমরা একটা ফ্যামিলি, আমরা প্রত্যেকে প্রত্যেককে অনেক দিন ধরে চিনি, বা আমরা এখন একসঙ্গে ইফতার করছি, মজা করছি, এনজয় করছি, যে জিনিসটা অসম্ভব
সুন্দর। এবং আমার টার্কির যে বন্ধু মোহাম্মদ, তিনি এর আগে কখনো হালিম খান নাই, উনি কোনো বাঙালি খাবার ট্রাই করেন নাই এর আগে। তো হালিম খাওয়ার পর প্রথমে উনি আমাকে বলেন যেটা খুবই ডেলিশিয়াস, কিন্তু কিছুক্ষণ পর উনি বুঝতে পারেন এটা প্রচণ্ড স্পাইসি। তো সাথে সাথে উনি পানি খান, কিন্তু উনি আমাকে বলেন যে উনি আরও অনেক ধরনের বাঙালি খাবার ট্রাই করতে চান ভবিষ্যতে। হাউএভার, এটা ছিল আমাদের ইফতার গেট টুগেদার। তো সবার রান্না অসম ছিল, আমি বলবো আমার রান্না বেশি অসম ছিল। সেলফ স্যাটিসফ্যাকশন, ইউনো। Thank you.